দীর্ঘদিন সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে যশোরের পালবাড়ি, দড়াটানা, মনিহার ও মুরলি জাতীয় মহাসড়ক। ব্যস্ততম এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। চলাচলের অনুপযোগী এ মহাসড়কে চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মহাসড়ক চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 6.49 কিলোমিটার মহাসড়কের মধ্যে শহরের প্রবেশদ্বার মণিহার থেকে মুরলি পর্যন্ত 2.9 কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প মঙ্গলবার একনেকে অনুমোদন হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরে যানজট ও দুর্ঘটনা কমবে। দূরত্ব যেন কাজটা করে দেয়, তাতে আমরা সবাই সুফল পাবো। কল্যাণের করতে চায় সরকার, এই জন্য আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। এই ফোর লাইনটা হলে যেরকম অ্যাক্সিডেন্টের থেকে আমরা বাঁচতে পারবো, দুর্ঘটনা আর ঘটবে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে, খুব দ্রুত সময়ের মধ্যে সড়কের কাজ শুরু করা হবে। আমাদের অনুমোদনের পর খুব বেশি সময় আমরা নেব না। টেন্ডার প্রক্রিয়া এখন খুব দ্রুত হয়েছে, আমাদের ডিজিপির মাধ্যমে টেন্ডারটা করা হবে এবং আশা করা যায় এই অর্থ বছরের মধ্যে আমরা কাজটা শুরু করতে পারব। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 131 কোটি 17 লাখ টাকা।